আমরা তাহলে আমাদের প্রায় কয়টা ছয়টা অপারেটর শেষ করলাম ছয়টা অপারেটর শেষ করে সাত নম্বরে আসি সেটা হলো কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর সবথেকে মজার ব্যাপার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হলো আমাদের ধরতে গেলে তুমি বোর্ডের কোশ্চেনগুলো একটু উল্টায় দেখো অথবা তোমার কাছে টেস্ট পেপার বা যদি কোনো বোর্ডের প্রশ্নের সমাধানগুলো থেকে থাকে বা প্রশ্নগুলো থেকে থাকে একটু দেখো যে এই টাইপের প্রশ্ন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট টাইপের প্রশ্ন এত বেশি আসছে খতে বলার বাইরে তো এটা একটু ভালো করে বুঝতে হবে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসে করতে হবে আর খাতে তো অবশ্যই তুলতে হবে তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা বলতে আমরা বুঝি হলো বৃদ্ধি পাওয়া এবং ডিক্রিমেন্ট মানে হলো কমা তো এই বৃদ্ধি পাওয়া আর কমার ক্ষেত্রে আমরা যখন ফরের কোডগুলো করছি আমরা তো ফরের কত কোড করছি মেবি আবার নিজেরও খেয়ালে কতগুলো করছি অনেক তো ওই ফরের ভিতরে কিন্তু অনেক কোডই যখন আমরা দেখছি এক এক করে বৃদ্ধি পাইতে হবে এক এক করে কমাইতে হবে ওই রকম যে প্রবলেমগুলো আমরা ফেস করছি তখন আমরা দেখছি কি যে ওই এক একের ব্যাপারে যে আমাদের কী ছিল যে আমাদের এরকম জিনিসগুলো ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আই নিলে ছিল আই প্লাস প্লাস ছিল অথবা আই কী ছিল মাইনাস মাইনাস এরকম ধরনের জিনিস ছিল তো এই জিনিসটাকে আমরা বলি হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ওকে এখন কথা হলো ইনক্রিমেন্ট কিন্তু আমরা অন্যভাবেও করছি আমাদের কোনো কোনো জায়গায় কিন্তু এটাও লাগছে এটার মানেটা কি এটা তো তোমরা জানো যে আমরা যখন কোড করছি তখন দেখছো যে আই ইজ ইকাল টু আই প্লাস ওয়ান এই জিনিসটাও লেখা যায় আমাদের আই প্লাস ওয়ান এটাও লেখা যায় বাট আমরা লিখি কোনটা এইটা এটা একটা অপারেটর দেখতে ভালো লাগে এবং শর্ট একইভাবে এটার জন্য আমরা কি লিখতে পারি যে আই ইজ ইকাল টু আই মাইনাস ওয়ান এটার পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা লিখি জাস্ট দেখাইলাম যে আমরা এটার পরিবর্তে এই জিনিসটা লিখি কিন্তু এখানে তাকায় দেখো চারটা রূপ আছে এটা একটা কথা আরেকটা কথা হলো যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে শুধু এক এক করেই হয়েছে তা কিন্তু না আমাদের অনেক রকম ইনক্রিমেন্ট হয়েছে যেমন ওইখানে আই বা এ ছিল ধরো যে আই ইজিক্যাল টু কী ছিল যে আই প্লাস ফাইভ অথবা আই ইজিক্যাল টু আই আই মাইনাস টেন এরকম অনেক কিছুই তো তোমরা দেখছো তাই না কিন্তু অপারেটর কোনটা অপারেটর মানে হলো যার নিজের কাজের একটা বিশেষ ক্ষমতা আছে অর্থাৎ যে চিহ্নটার নিজের একটা বিশেষ ক্ষমতা আছে সেইটা হলো এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস এইগুলা হলো অপারেটর ঠিক আছে এগুলা হলো অপারেটর তা এই চিহ্নগুলোর একটা বিশেষ মিনিং আছে তো আপাতত এইটা আমরা দেখতেছি না আমরা দেখতেছি হলো এই প্লাস প্লাস মাইনাস মাইনাস বলতে কী বোঝায় এবং একটা জিনিস তোমাকে আগেই শিওর করা হয়েছে সেটা হলো প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসের সম্পর্ক হলো অনলি একের সাথে অর্থাৎ এক বৃদ্ধি পাবে অথবা এক কমবে এক ইনক্রিমেন্ট হবে অথবা এক কমবে এবার কথা হলো এখানে চারটা প্রকার আছে এই চারটা প্রকারের একটু তোমাকে আমি কী বলে আইডেন্টিফাই করে দিই যে তুমি কীভাবে এই চারটা প্রকার সম্পর্কে বুঝবে যে এটা দিয়ে আসলে কী বোঝায় তারপরে ওই প্রত্যেকটার মিনিং আমি দুইটা কোড দিয়ে বোঝাই দিব দেন জিনিসটা একবারে ইজি হয়ে যাবে তাহলে চলো আমরা একটু এই চারটা প্রকার সম্পর্কে জানি তাহলে চারটা প্রকার হলো এরকম যে মনে করো আই না এ দিয়ে করি কারণ তোমরা আই শিখতে শিখতে পারো আই পাগল হয়ে যাবা ঠিক আছে এ দিয়ে করি মনে করো কোনো জায়গায় লেখা আছে মানে আমরা কোডে পাইছি একটু পরে দেখবা যে কীভাবে লেখা থাকবে যে মনে করো লেখা আছে প্লাস প্লাস এ ঠিক আছে প্লাস প্লাস কিন্তু আগে দিছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী দিছি এ প্লাস প্লাস অথবা আই প্লাস প্লাস এটাই কিন্তু বেশি ব্যবহার করছি কিন্তু এখানে কিন্তু আগে দেওয়া কারণ এটার মিনিং আবার আলাদা একেরই বেশ কম মানে পারবে না হয় কমবে কিন্তু এটার মিনিং হলো আলাদা তো এটা আমরা একটু দেখবো তাহলে যদি আমাদের প্লাস প্লাসটা আগে থাকে ঠিক আছে অথবা তুমি এটাও লিখতে পারো যে এ প্লাস প্লাস এরকম যদি থাকে আগে থাকলে এটাকে বলা হয় প্রিফিক্স আর প্লাস প্লাস মানে হলো বৃদ্ধি ইনক্রিমেন্ট তাহলে বুঝো এটার কি বলতেছে এটার নাম হলো প্রিফিক্স প্রিফিক্স কি বলছি ইনক্রিমেন্ট ঠিক আছে আর যদি আমাদের ভেরিয়েবল বা অপারেন্ডের পরে এটা থাকে ভেরিয়েবল বা অপারেন্ডের পরে এটা থাকে তাহলে ওর নাম হয়ে যায় পোস্ট ফিক্স এটার মানে কি আমরা একটু পরে কোড দিয়ে একশো একশো বুঝে নেব তাহলে এটার মানে কি হয়ে যায় পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট ঠিক আছে জাস্ট নামগুলো শিখে নাও একইভাবে যদি আমাদের মাইনাস মাইনাস এখানে এ থাকতো বা এখানে যে কোনো কিছু ভেরিয়েবলের নিয়ম মেনে যে কোনো কিছু বসতে পারতো তো এটা থাকতো তাহলে ওর নাম হলো প্রিফিক্স ডিক্রিমেন্ট আর এখানে যদি থাকতো এইটা দাগ দিয়ে দিই তোমাদের উপরে ভরসা নাই ঠিক আছে যদি থাকতো হলো এইটা মাইনাস 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 পরে আছে তাহলে এটা হলো আমার কি এটা হলো পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট
তাহলে তোমাকে আপাতত আমি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ভিতরে দুইটা রকম পাইলাম ইনক্রিমেন্টের এক রকম ডিক্রিমেন্টের এক রকম ওর ভিতর আছে প্রি আর পোস্ট ওর ভিতর আছে প্রি আর পোস্ট এখন কথা হলো দুইজনই তো হয় একবারে এক কমায় তাহলে আবার প্রি পোস্ট কি প্রি পোস্টে এখন টোটাল কিছু সবকিছু বুঝতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমি এখন দুইটা কোড লিখব সুন্দর করে এটা মাথা খোলা রেখে বুঝতে হবে আচ্ছা এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বুঝাইতে যায় স্যার আপলো আপনারা একবারে পাগল বানা ফেলায় তো একটু কষ্ট করে মনোযোগ দিও জাস্ট 10টা মিনিট তোমার এই জিনিসটা সম্পর্কে একবারে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে তোমার পরীক্ষায় 2-3 মার্কের ব্যবস্থা তোমার হয়ে গেল কারণ প্রায় সময় এখান থেকে খয়ের কোশ্চেন আর এমসিকিউ তো আসেই তো এখানে কোডটা দেখো আমি তোমাদের শুধু বোঝানোর জন্য যে কোডটা লিখছি তা না এই সেম টাইপের কোড একটু ভেরিয়েবলগুলো চেঞ্জ করে আমাদের এমসিকিউতে চলে আসে আর এখানে কি বলছি দেখো ভালো করে বুঝছো এখানে আমি বলছি যে জে নিছি আর আই এর মান কি আমরা কি করছি 4 নিছি ঠিক আছে নেওয়ার পরে বলছি যে জে সমান সমান এখানে আমরা একটা ইনক্রিমেন্টের ব্যবস্থা করে দিছি সেটা হলো কি প্রিফিক্স ইনক্রিমেন্ট কারণ এখানে কি আছে প্লাস প্লাসটা আগে আছে ওকে এরপরে আমরা এখানে পার্সেন্টেজ ডি আই ইকুয়াল টু জে ইকুয়াল টু অর্থাৎ আই ইকুয়াল টু আর জে ইকুয়াল টু এই নিউ লাইনের জন্য নিউ লাইনে আসবে আই আর জে এখানে আই এর মান আর জে এর মানটা বসবে অর্থাৎ সহজ কথা হলো আই আর জে এর মানকে আউটপুটের ব্যবস্থা করে দিছে অনেকে এটা বুঝতে কষ্ট হয় তোমরা যারা কোড করছো আমি দুইভাবেই তোমাদের দেখাইছি যে আমি এইভাবে তুমি লিখতে পারো ইচ্ছা করলে যে আমি এখান থেকে কি করছি যে প্রিন্ট এফে দিয়ে তোমার আয়ের মানটা বের করার ব্যবস্থা করে দিলাম আই ইজিক্যাল টু দিয়ে আর জে এর মানটাও বের করার ব্যবস্থা করে দিলাম জে ইজিক্যাল টু দিয়ে বাট এখানে তোমার কী আছে এটা হলো পোস্ট ফিক্স ঠিক আছে এখানে একটু টাকা দেখো যে তোমার প্লাস প্লাসগুলো পরে আছে ওকে এবার ভালো করে একটা জিনিস বুঝো কোডে আমি বলছি আয়ের মান হলো 4 কার জন্য প্রিফিক্সের জন্য প্রিফিক্স ওকে দুইটা লাইন কথা বলবো একবারে খাতায় নোট করে নিবা সেটা কি যে প্রিফিক্স কোডের জন্য হলো এটার মানে হলো এক বৃদ্ধি করা সেটা তো আমি জানি একটু আগে তোমার বলছি যে এক বৃদ্ধি করতে হবে তাহলে প্রিফিক্স মানে কি প্রিফিক্স মানে হলো আই তার নিজের মানকে আগে এক বৃদ্ধি করবে তারপরে সেই মানটাকে জে এর ভিতরে প্রবেশ করাবে আমি এখানে আই আর জে বলছি বলে কথাগুলো এরকম বলতেছি যদি এবিসি থাকতো তুমি ওইভাবে মিলাই নিও ঠিক আছে অর্থাৎ সহজ কথা হলো যার সাথে প্লাস প্লাসটা থাকবে প্লাস প্লাসটা যদি আগে থাকে অর্থাৎ প্রিফিক্স হয় তাহলে তার মানটাকে আগে এক বৃদ্ধি করবে তারপরে এই মানটাকে ওর ভিতরে প্রবেশ করাবে কথা বুঝে আসছে আমাদের এইভাবে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব এখন কথা হলো আগে এটা বোঝানো তারপরে শুধু এটা মানে কি সেটা আমি বলে দিব তাহলে আমার সহজ কথাটা হলো কি যে প্লাস প্লাস আই মানে হলো আয়ের মানটা এক বৃদ্ধি পাবে আগে এটা প্রি প্রি মানে হলো আগে বৃদ্ধি পাবে কার মান আয়ের মানটা নিজে আগে বৃদ্ধি পাবে তারপরে সে মানটা কোথায় প্রবেশ করাবে জেতে প্রবেশ করাবে বারবার বলার কারণ হলো খাতা জানি লেখো তুমি তাহলে এইবার কি এইবার হলো যে আয়ের মানটা কত 4 তার মানে এটা প্রিফিক্স মানে হলো আয়ের মানটা আগে বৃদ্ধি পাবে আয়ের মান কত হয়ে গেল 5 তাহলে আয় আগে নিজের মানকে বাড়াবে প্রিন্ট এফ করে দিবে তারপরে সে কী করবে ওই মানটা নিয়ে আবার ওর ভিতরে ভরবে তাহলে ভালো করে বুঝো যে আই 4 ছিল সে নিজেকে আগে বাড়ায় ওইটা আউটপুটে চলে আসছে অর্থাৎ আয়ের মান কত হয়ে গেছে 5 হয়ে গেছে ঠিক আছে দেন সে এই তার টোটাল মানটাকে তার যে এখন টোটাল মানটা আছে সেইটারে ভরবে জে এর ভিতর অর্থাৎ জে এর মানটাও কী হবে জে এর মানটাও হবে হলো 5 ঠিক আছে তাহলে ভালো করে বুঝো যে প্রিফিক্স মানে হলো যার সাথে প্লাস প্লাস আছে ওই জিনিসটার মান আগে দেখবো ওই জিনিসটার মান কত ঠিক আছে আমাদের কোডের ভিতরে দেওয়াই থাকবে এমসিকিউ এর ভিতরে আর সাধারণ কথায় তুমি কীভাবে লিখবে একটা কোড দিয়ে তুমি বুঝা দিতে পারো তুমি এখানে যে কোনো মান দিতে পারো সমস্যা নেই ঠিক আছে ওটা কীভাবে এটা একটু পরে বলতেছি তাহলে প্রিফিক্স মানে হলো যে এটার আগে যে মানটা দেওয়া আছে তার সাথে কী হবে এক আগে যোগ করে নিবে সে নিজেকে অর্থাৎ যার সাথে প্রিফিক্সটা আছে তার মান আগে এক বৃদ্ধি পাবে তারপরে এই টোটাল মানটা যা কোথায় ঢুকবে ওর ভিতরে ঢুকবে ঠিক আছে ক্রিটিক্যাল করো না জিনিসটা যতটুকু আসে আমি অতটুকুই তোমাকে শিখাইতেছি এর থেকে বেশি ক্রিটিক্যাল চিন্তা করার আপাতত দরকার নেই কারণ এখনও তোমরা এই সেক্টরে বাচ্চা ঠিক আছে তাহলে আমার এখানে কাজটা কি তাহলে এই যে ও বাড়লো বের এখানে চলে আসছে ওইটা বুঝি দেন আরও এক্সাম্পল দিয়ে বুঝাই দিব এটার বেলায় তাহলে আমাদের কী আসতেছে এটা হলো পোস্ট ফিক্স পোস্ট ফিক্স মানে কি পোস্ট ফিক্স মানে হলো পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এটার মানে হলো পরে সে বৃদ্ধি করবে পরে বৃদ্ধি করবে কে বৃদ্ধি করবে আয়ের মানটা পরে বৃদ্ধি পাবে কথা বোঝা যাচ্ছে আয়ের মানটা পরে বৃদ্ধি পাবে তাহলে আয় আগে কী কাজ করবে আয় এই মানটার আগে ওর ভিতরে আয়ের নিজের যে মান আছে সেই মানটার আগে জের ভিতরে ঢুকাই দিবে কথা বুঝে আসছে তাহলে কাজ কয়টা এখানে কাজ হলো দুইটা এখানে কী ছিল আয়ের মানটা যেহেতু প্রিফিক্স ইনক্রিমেন্ট ছিল ও নিজের মানটারে এক বাড়াইছে এক বৃদ্ধি করছে করে সে বৃদ্ধি হইল হওয়ার পরে টোটাল মানটা নিয়ে ওর ভিতরে ভরে দিছে ওকে আঞ্চলিক ভাষা বলার জন্য অবশ্যই দুঃখিত আমি তো প্রবেশ করাইছে আর কি তো একইভাবে
আমাদের এখানে কি হচ্ছে এটার জন্য কি হইছে এটার জন্য হলো পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অর্থাৎ পোস্ট ফিক্স তাহলে কি হবে পরে বাড়াবে পরে বৃদ্ধি করবে ইনক্রিমেন্ট পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট পরে বৃদ্ধি করবে তাহলে আই তার মানটারে যেহেতু পরে প্লাস প্লাস আছে মানে আই তার মানটারে পরে বৃদ্ধি করবে তাহলে আগে কি করবে আগে সে তার মানটারে নিয়ে ওরে প্রবেশ করায় দিবে কথা বুঝে আসছে কারণ কাজ তো আমার দুইটাই বাড়াবে আর প্রবেশ করাবে এই তো তাহলে এখানে আগে বাড়াইছে পরে প্রবেশ করাইছে আর এখানে আগে প্রবেশ করায় দিবে পরে সে তার মানটারে এক বাড়াবে তাহলে এটা আউটপুট কত এবার তুমি বলো ওই দিক থেকে চিল্লায়া যদি আমি শুনবো না তাহলে এটা আউটপুটটা হলো যে আই কি করবে আই আগে তার মানটারে জেতে প্রবেশ করায় দিবে আই যদি আগে তার মান জেতে প্রবেশ করে তাহলে আই এর মান হলো 4 তাহলে জের মান কত হয়ে গেল জের মান হয়ে গেল 4 দুঃখিত আমার বোর্ডে জায়গা আর নাই একটু কিপটামে করে লিখতেছি কারণ এত কিছু একবারে তোমাকে দেওয়া হচ্ছে একটা ক্লাসে এজন্য একটু কিপটামে করতেছি তাহলে তোমার কি হলো আমার আই এর মানটা আগে কি হলো জেতে প্রবেশ করলো আই এর মান 4 4 জেতে প্রবেশ করলো এইবার কি হবে আয়ের মানটা এক বৃদ্ধি পাবে ঠিক আছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অর্থাৎ আগে মান প্রবেশ তারপরে সে তার নিজের মান বৃদ্ধি করবে এবার যদি আই তার নিজের মান বৃদ্ধি করে তাহলে আই কত হবে আই হয়ে যাবে কত 5 আই কারণ এখানে এক করেই তো বৃদ্ধি করে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে বাড়াইতে পারে এক কমাইতে পারে এই তো তাহলে আয়ের মানটা 5 দেখছো দুইটা মাত্র লাইনে মিয়া সব ঝামেলা শেষ তোমার এই যে বুঝা 30 মিনিট ধরে ক্লাসে বুঝি না কেমনে তাহলে এটা গেল ঠিক আছে তাহলে এবার চলো অন্য কোনো উদাহরণ দিই মনে করো এখানে দেওয়া আছে যে তোমার 4 না এখানে দেওয়া আছে মনে করো যে 7 একটু বার ডিক্রিমেন্টটা দেখাই দিব ঠিক আছে এখানে মনে করো দেওয়া আছে কি যে 15 দেওয়া আছে মনে করো 15 বড় করে মান দিলাম এখানে কত দেওয়া আছে মনে করো 15 দেওয়া আছে এনিথিং দিতে পারে তোমার প্রশ্নের খাতিরে তো তুমি যাতে বুঝে লিখতে পারো সেটাই হলো মেইন টার্গেট আমার আচ্ছা তাহলে এবার এটার জন্য মান কত আসবে এই দেখে একটু বলো তাহলে আয়ের মানটা কত হবে ভালো করে বুঝো সেটা হলো এটার জন্য প্রিফিক্স ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট ঘটবে তারপরে মান প্রবেশ করাবে অর্থাৎ কি প্রিফিক্স ইনক্রিমেন্ট অর্থাৎ আয়ের মান আগে এক বৃদ্ধি পাবে অর্থাৎ আয় আগে কত হবে 16 হবে দেন এই 16 নিয়ে সে ওর ভিতরে ভরে দিবে ঠিক আছে বা প্রবেশ করায় দিবে সরি তাহলে এখানে আমার কি হবে ওর মানও 16 হবে তাহলে এটা হলো আমার প্রিফিক্স ওকে একইভাবে ওর জন্য কি ওর জন্য হলো পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট পরে সে নিজেকে বাড়াবে তাহলে আগে কি করবে আগে তাহলে মান প্রবেশ করাবে কাজ আছে তো দুইটা বাড়াবে প্রবেশ করাবে তাহলে যেহেতু পরে বাড়াবে তাহলে আগে মান প্রবেশ করাবে তাহলে আয়ের মান 15 সে 15 ডেজ যেতে প্রবেশ করাবে যে হয়ে যাবে কি যে হয়ে যাবে 15 ঠিক আছে একটু বড় করে লিখে নেন দেখবা না যে হয়ে যাবে 15 আর আই কত আই পরে বেড়ে হয়ে যাবে কত 16 তাহলে আগে সে তার মান 15 ছিল সে এটা নিয়ে ধরে যেতে ভরে দিছে ঠিক আছে দিয়ে সে নিজে কি হলো এক বৃদ্ধি পেল এবং 16 হয়ে গেল তো এই হলো তোমার ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের কাজ শেষ তাহলে চলো ডিক্রিমেন্টটা দেখি ডিক্রিমেন্টের বেলায় কি থাকবে ডিক্রিমেন্টের বেলায় খালি ডিক্রিমেন্ট করে দিই ওকে তাহলে এখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম আর এখানে মাইনাস মাইনাস তাহলে ডিক্রিমেন্টের কাজ কি বলো ডিক্রিমেন্টের কাজ হলো এক করে কমালো তাই তো এটা তাহলে কি প্রিফিক্স ডিক্রিমেন্ট ওকে ঠান্ডার জন্য গলা বসে গেছে খুবই দুঃখিত আমার কথা ভারী লাগলে ডিক্রিমেন্ট আর এটা কি তোমার পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট খাতায় জানি নোট থাকে খাতায় সুন্দর করে নোট করতে হবে এগুলো আচ্ছা তাহলে এবার পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট আর প্রিফিক্স ডিক্রিমেন্টের সম্পর্কে জানি একই কথা ওই কথাটা একটু আগে যে কথা বলছি ওইটা শুধু উল্টা করে দেব সেটা কি প্রিফিক্স ডিক্রিমেন্ট আগে নিজের মানকে এক কমাবে দেন সেই মানটাকে যে মানটা হবে সেই মানটাকে অন্যজনের ভিতরে প্রবেশ করা দিবে ওইটা যেই হোক যে হোক পি হোক কিউ হোক তার ভিতরে প্রবেশ করা দিবে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট অর্থাৎ পরে নিজের মানকে এক কমাবে তাহলে আগে সেই মানটাকে নিয়ে কি করে দিবে প্রবেশ করা দিবে ওকে তাহলে চলো এটার মান কি হবে এবার তোমারই পারার কথা এতক্ষণ থাকলে সামনে থাকলে তো চিল্লা উঠতো আরে স্যার এটা তো এটা হবে তাই না তাহলে এখন তোমার এটা পারার কথা বলো এটা কি হবে তাহলে প্রিফিক্স ডিক্রিমেন্ট আগে সে নিজের কি করবে ডিক্রিমেন্ট করাই ফেলবে কমায় ফেলবে যেমন একটু আগে আগে নিজের বাড়াই ফেলছিল তাহলে আগে কমায় ফেলবে অর্থাৎ 15 কত হয়ে যাবে
15 আগে 1 কমবে কমে 14 হয়ে যাবে প্রিফিক্স দেন এ 14 নিয়ে ও জেতে ঢুকা দিবে তাহলে কি হলো জে এর মানও 14 হয়ে গেল ওকে একই ভাবে ওর জন্য পোস্টফিক্স পরে কমাবে তাহলে আগে সে কি করবে তার যে নিজের মান আছে ওটা নিয়ে এর ভিতরে প্রবেশ করে দিবে জের ভিতরে কথা বুঝে আসছে এখানে এনিথিং থাকতে পারে রুলস মেনে তাহলে আগে তার নিজস্ব যে মানটা আছে আগে কত আছে তার আগে আছে হলো 15 তাহলে এই 15টা আসবে এটা যেহেতু পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট তার মানে সে আগে তার নিজের মানটারে ওরে দিয়ে দিবে দিয়ে নিজের মানটারে কি করবে নিজের নিজে এক করে কমাবে তাহলে আগে ওর মানটারে যে 15 15 জেকে দিয়ে দিবে অর্থাৎ জের মান কত হয়ে গেল জের মান 15 হয়ে গেল এরপর ও পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট অর্থাৎ নিজের পরে কি করবে কমায় নেবে অর্থাৎ আয়ের মানটা তখন কি হবে আয়ের মানটা হবে হলো 14 ঠিক আছে তার মানে প্রিফিক্সের বেলায় দুইটা মান কি থাকে সেম সেম থাকতেছে পোস্ট ফিক্সের বেলায় একটু খেয়াল রাখতে হচ্ছে তাহলে প্রিফিক্সে প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে কি ছিল যার সাথে ওই অপারেটর আছে এই যে এটা হলো অপারেটর এটা তো এতক্ষণে চিনছো যে প্লাস প্লাস মাইনাস মাইনাস তাই না তাহলে প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে কি ছিল যার সাথে অপারেটর ছিল সে আগে কি করছে নিজের মানকে এক বৃদ্ধি করছে প্রিফিক্স অর্থাৎ আগেই বৃদ্ধি করছে দেন মানটারে সে কি করছে যার সাথে তার দেওয়া আছে তার ভিতরে প্রবেশ করে দিছে ওটা ছিল প্রিফিক্স আর পোস্টফিক্স ইনক্রিমেন্টে কি ছিল পোস্টফিক্স পরে ইনক্রিমেন্ট করছে আগে সে তার মানটারে ওরে দিয়ে দিছে অর্থাৎ যে মানটা এখানে দেওয়া ছিল সেই মানটারে দিয়ে দিছে পরে সে তার মানটারে কি করছে একটু একবার আয় নিছে ডিক্রিমেন্টের বেলা কি দেখলাম একইভাবে ডিক্রিমেন্টে দেখতেছি যে আগে সে তার মানটা প্রিফিক্সে আগে সে তার নিজের মানটা যেটা আছে ওইটা থেকে এক কমায় নিছে দেন ওর ভিতরে প্রবেশ করাইছে ঠিক আছে তাহলে এক কমাইছে দেন প্রবেশ করাইছে আর পোস্টফিক্স ডিক্রিমেন্ট মানে কি আগে আগে সে মানটারে এখানে প্রবেশ করাইছে তারপরে সে তার নিজের মানটারে কি করছে এক কমায় নিছে তাহলে এই হলো তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখন তোমাকে প্রায় সময় প্রশ্ন করে প্লাস প্লাস ভেরিয়েবল বলতে কি বোঝায় এটা হলো কি পোস্টফিক্স না প্রিফিক্স বলবা তারপরে একটু সুন্দর করে বলে দিবা যে এটা এই জিনিসটা প্রকাশ করে অর্থাৎ আগে সে কি করবে আগে এখানে তার নিজের মানটা বৃদ্ধি করবে তারপরে অপারেশনের বাকি কাজগুলো ঘটাবে ঠিক আছে তো এখন তুমি যদি এই কোশ্চেনটা পড়ো বুঝতে পারবা এবং নৈবিত্তিক আসলেও তুমি এটা কি করতে পারবা বুঝতে পারবা তো এই এই হলো তোমার চারটা জিনিসের চারটা মিনিং যেটা এখন তুমি পরিপূর্ণভাবে জানো এখন আমাদের যেটা আসতেছে লাস্ট অপারেটর সেটা হলো বিট ওয়াইজ অপারেটর